নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আবারও আমরা নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে নতুন করে কিছু নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এখানে কি কি নোটিশ প্রকাশিত হয়েছে, তার মধ্যে কি কি আপডেট রয়েছে, সমস্ত কিছুই আমরা জানবো। তার আগে বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছেন, যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা সুপারভাইজার এবং টিচার পদের জন্য আবেদন করতে চান অর্থাৎ আবেদন করতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারীর নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। ছোটখাটো যে কোনো আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। তার সঙ্গে আইসিডিএস অঙ্গনারীর যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের আপনারা গুরুত্বপূর্ণ ক্লাস গুলি পেয়ে যাবেন একদম বিনামূল্যে আমাদের এই চ্যানেল থেকে। এবং রিটেন এক্সামিনেশনের ক্লাসগুলি তো পাবেন, তার সঙ্গে আপনারা পাবেন ইন্টারভিউ জিজ্ঞাসা করা প্রশ্ন উত্তরগুলি কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো যারা ক্যান্ডিডেট রয়েছেন, ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করবেন, কারণ ভবিষ্যতে কি কিছুদিনের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ আসতে চলেছে। আপনাদেরকে জানিয়েছি আমরা এর আগের ভিডিওতে যে একসঙ্গে প্রায় 20,000-এরও বেশি শূন্যপদে প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি ব্লকে, গ্রামে গ্রামে নিয়োগ কিন্তু হতে চলেছে কিছুদিনের মধ্যে। সেই সকল আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন আজকে আমাদের ভিডিওর যে গুরুত্বপূর্ণ আপডেট গুলি রয়েছে সেগুলি আমরা দেখে নিই। তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হচ্ছে কিছু নোটিশ প্রকাশিত হয়েছে, এবং সেখানে যে সকল প্রার্থীরা এর আগে অ্যাপ্লিকেশন করেছিলেন আইসিডিএস এর প্রজেক্টে, ঠিক আছে, সেই সকল প্রার্থীদের কিন্তু এখানে নাম প্রকাশিত হয়েছে, কাদের কাদের নাম সিলেক্ট হয়েছে, কাদের কাদের নাম রিজেক্ট হয়েছে, আপনাদের রিটেন এক্সামিনেশন কবে হবে, তার সঙ্গে অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অনেকগুলি নোটিশ প্রকাশিত হয়েছে, এখানে আমরা একে একে প্রত্যেকটি নোটিশ দেখে নেবো, ঠিক আছে? তো প্রথমে আমরা একটি নোটিশ খুললাম, যে নোটিশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনপুর আইসিডিএস প্রজেক্ট, ঠিক আছে? ইনপুর আইসিডিএস প্রজেক্টে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের কিন্তু এখানে নাম প্রকাশিত হয়ে গেছে। এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এই প্রথমে কিন্তু নামগুলি দেওয়া রয়েছে। এই সকল প্রার্থীদের নামে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, এরা কিন্তু আপনারা কিন্তু রিটেন এক্সামিনেশনে বসতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি কালেক্ট করে, ঠিক আছে? তো আপনাদের এক্সামিনেশন কবে হবে এখানে ডেট দেওয়া রয়েছে, 11/12/2022 আপনাদের এক্সামিনেশন হবে, এবং আপনারা অ্যাডমিট কার্ডটি কালেক্ট করতে পারবেন 5/12/2022 থেকে 9/12/2022-এর মধ্যে আপনাদের যে ইনপুর সিডি পিও অফিস রয়েছে সেই অফিস থেকে, ঠিক আছে? তো এই প্রজেক্টে যে সকল প্রার্থীদের নাম রিজেক্ট হয়েছে তাদের নামও কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে, এবং কি কি কারণে রিজেক্ট হয়েছে সেগুলিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই সকল প্রার্থীদের নাম কিন্তু রিজেক্ট হয়েছে, এখান থেকে আপনারা রিজনগুলি দেখে নিতে পারবেন কোন কোন কারণে আপনাদের নামগুলি রিজেক্ট হয়েছে। তারপরে যে নোটিফিকেশন রয়েছে আমাদের অর্থাৎ নোটিশ রয়েছে, সেটি আমাদের বেরিয়েছে রায়পুর অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। সেখানে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন আপনাদের কাদের কাদের নাম সিলেক্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট তাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখে নিতে পারেন নামগুলি এখান থেকে চেক আউট করে নেবেন। এই সকল প্রার্থীদের নামে কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে, আপনারাও কিন্তু সেম 5/12/2022 থেকে 9/12/2022-এর মধ্যে আপনাদের রায়পুর সিডিপিও যে অফিস রয়েছে সেই অফিস থেকে কালেক্ট করে নিতে পারবেন অ্যাডমিট কার্ড, এবং আপনাদের পরীক্ষা হবে 11/12/2022-এ। এখানে কাদের কাদের নাম রিজেক্ট হয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা একবার চেক আউট করে নেবেন, এবং কাদের কাদের নাম কোন কোন কারণে রিজেক্ট হয়েছে সেগুলিও কিন্তু দেওয়া রয়েছে, এবং যাদের নামের পাশে এই নট ইলিজিবল লেখা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, এবং যাদের নামের পাশে ইলিজিবল লেখা রয়েছে তারা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? তো তারপরে আমাদের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে রায়পুর মেন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, এখানেও কিন্তু কাদের কাদের নাম এলিজিবল তাদের নামগুলো প্রকাশিত হয়ে গেছে। আপনাদেরও কিন্তু এখানে রিটেন এক্সামিনেশনটি হবে 11/12/2022-এ, এবং অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন রায়পুর সিডিপিও অফিসে যোগাযোগ করবেন 5/12/2022 থেকে 9/12/2022-এর মধ্যে। এই ডেটের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডগুলি কালেক্ট করে নেবেন। এখানে কাদের কাদের নাম রিজেক্ট হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? কাদের কাদের নাম কোন কোন কারণে রিজেক্ট হয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপর আরো একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে, চলুন কোথা থেকে দেখে নিই। তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খাত্রা ওয়ান আইসিডিএস প্রজেক্টের, ঠিক আছে? তো খাত্রা থেকে এটি প্রকাশিত হয়েছে, আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি কালেক্ট করতে বলা হয়েছে সিডিপিও অফিস থেকে 5/12/2022 থেকে 9/12/2022-এর মধ্যে, এবং এই একটি নোটিশের মধ্যে আপনাদের এখানে কোন কোন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে, কোন কোন ক্যান্ডিডেট কোন কারণে রিজেক্ট হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, একবার চেক আউট করে নেবেন। প্রথমে যে নামকটা রয়েছে এখানে 5 জনের নাম তারা কিন্তু সিলেক্ট হয়েছেন, তারপরে লাস্টের দিকে যে নামকটি রয়েছে 8 জনের নাম তারা কিন্তু রিজেক্ট হয়েছে, ঠিক আছে?
তো তারপরে আমাদের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি বেরিয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন রানিবাল অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এখানে যারা যারা আবেদন করেছিলেন তাদের নাম কাদের কাদের সিলেক্ট হয়েছে এখানে প্রথমে দেওয়া রয়েছে, আপনারা চেক আউট করে নেবেন। এখানে অনেকজনের নাম কিন্তু সিলেক্ট হয়েছে, 15 জনের নাম, ঠিক আছে, এবং কাদের নাম রিজেক্ট হয়েছে পরবর্তী নোটিশে দেওয়া রয়েছে আমাদের, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে, কাদের নাম সিলেক্ট হয়েছে এবং কাদের নাম রিজেক্ট হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে পরপর প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তারপরে চলুন দেখে নিই আর কোথা থেকে বেরিয়েছে। তারপরে আরেকটি নোটিশ রয়েছে দেখতে পাচ্ছেন রানিবান্ধ মেন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, কাদের কাদের নাম এলিজিবল, এখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। আপনাদেরও কিন্তু লিখিত পরীক্ষা হবে 11/12/2022 তারিখ থেকে, এবং অ্যাডমিট কার্ড পাবেন আপনারা 5/12/2022 তারিখ থেকে 9/12/2022 তারিখের মধ্যে আপনাদের সিডিপিও অফিস থেকে, ঠিক আছে। তো তারপরে চলুন পরবর্তীতে দেখে নিই, তারপরে ওখানে যাদের নাম রিজেক্ট হয়েছে তাদেরগুলোও কিন্তু দেওয়া রয়েছে এখানে। তারপর দেখতে পাচ্ছেন যে রানিবান্ধ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সমস্ত কিছু এখানে পরপর দেওয়া রয়েছে, আপনারা একবার করে চেক আউট করে নেবেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রানিবান্ধ অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টে যাদের নাম এখানে এলিজিবল, নামগুলি কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে আরো একটি নোটিশ রয়েছে আমাদের, যেটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন রানিবান মেন আইসিডিএস প্রজেক্ট যাদের নাম ডিসকোয়ালিফাই হয়েছে বা তাদের রিজেক্ট লিস্টে গেছে তাদের নামগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে এখন ব্যাপার হচ্ছে আপনারা এই লিস্টগুলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য আপনাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে দেখবেন পরপর 2 তারিখে কিন্তু প্রত্যেকটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এখান থেকে এই লিস্টগুলি ডাউনলোড করে নিয়ে আপনারা চেক আউট করে নেবেন। তার সঙ্গে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাবেন, সেখানে কিন্তু ছোটখাটো প্রত্যেকটি আপডেট আপনারা পেয়ে যাবেন এই আইসিডিএস নিয়োগ সম্পর্কিত। এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন, ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চান এই সকল পোস্টে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা সুপারভাইজার এবং টিচার পোস্টে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পোস্টে আপনারা আবেদন করতে চান এবং কোন সাবজেক্টের উপরে আপনারা ক্লাস পেতে চান, ঠিক আছে। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি আপডেটে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।